জেডিসি ও জিএসসি পরীক্ষার ফল প্রকাশ পাশের হার জিএসসিতে 85.83 জেডিসিতে 89.04 সংসদ নির্বাচনকে সামনে রেখে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে সেনাবাহিনী থাকবে 2 জানুয়ারি পর্যন্ত জমজমাট প্রচারণে ব্যস্ত প্রার্থীরা বিভিন্ন স্থানে বাধা দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ এবং গাজীপুরের শ্রীপুরে একটি পাটকলে আগুন কারখানার শেড ও মালামাল পুড়ে ছাই অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে একই সাথে প্রকাশ করা হবে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর ফলও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মুস্তাফিজুর রহমান গণভবনে ফলের অনুলিপি তুলে দিয়েছেন পাশের হার জেএসসি 85.83 ও জেডিসি 89.04 আর জেএসসিতে জিপিএ 5 পেয়েছে 68,095 জন বেলা 12টায় শিক্ষামন্ত্রী এবং দুপুর 1টায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী পৃথক সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মধ্যরাত থেকে মাঠে নেমেছে সশস্ত্র বাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে তারা থাকবে 2 জানুয়ারি পর্যন্ত সকাল থেকে সেনা সদস্যরা তাদের কার্যক্রম শুরু করেছেন সশস্ত্র বাহিনীর 400 থেকে 500 প্লাটুন 270টি সংসদীয় আসনে নির্বাচনী কাজের দায়িত্ব পালন করবেন প্রতিটি উপজেলায় সশস্ত্র বাহিনীর 4টি দল কাজ করছে প্রতিটি দলে থাকবেন 10 থেকে 11 জন সদস্য রোববার রাত 12টায় 389টি উপজেলায় সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয় 18 উপজেলায় মোতায়েন হয়েছে নৌবাহিনীর সদস্যরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে রাজধানীর কামরাঙ্গীর চরে আয়োজিত জনসভায় যোগ দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা 12টার দিকে কামরাঙ্গীর মাঠ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী ইতিমধ্যে নেতাকর্মীরা জনসভা মাঠে জড়ো হয়েছিলেন সমর্থকদের স্লোগানে স্লোগানে সরগরম হয়েছিল জনসভাস্থল জনসভায় আওয়ামী লীগের প্রার্থীদের পাশাপাশি কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর নেতারা উপস্থিত ছিলেন এবার নির্বাচন সারা দেশ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ মুহূর্তে প্রচারণায় জমে উঠেছে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সারা দেশে দিনরাত পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থী ও সমর্থকরা এছাড়া চলছে সভা সমাবেশ মিছিল মিটিংও প্রতিনিধিদের সহায়তায় রত্নজামানের রিপোর্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 6 দিন সারা দেশে জমজমাট শেষ মুহূর্তের প্রচারণা নড়াইল 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার গ্রামের বাড়ি মাঝপাড়া ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত পথসভা পরিণত হয় জনসভায় মাঝপাড়ার পথসভায় মাশরাফি বলেন সবার স্বপ্ন পূরণে পাশে থাকতে চান তিনি এজন্য নৌকায় ভোট দিয়ে দেশ সেবার সুযোগ করে দেয়ার আহ্বান জানান মাশরাফি আপনাদের কে সেবা করার তো আপনারা নৌকামার্কে ভোট দিবেন এবং ইনশাআল্লাহ সুন্দর একটি নড়াইল উপহার দেওয়ার আমি চেষ্টা করব বাগেরহাট 2 আসনের মহাজোট মনোনীত আওয়ামী লীগ প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় বাগেরহাট পৌরসভার 9টি ওয়ার্ডের বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন তিনি কাজ করতে এসেছেন নেতৃত্ব দিতে নয় আমি 30 তারিখে যদি সুযোগ পাই কুমিল্লা 6 আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাজি আকমা বাহারুদ্দিন বাহার এমপির পক্ষে গণসংযোগ করেছেন তার মেয়ে তাহসিন বাহার এছাড়া গণসংযোগ ও উঠোন বৈঠক করেছেন কুমিল্লা 3 আসনের গণফোরাম মনোনীত প্রার্থী ব্যারিস্টার আকবর আমিন বাবুল পটুয়াখালীর দুমকির মুরাদিয়া বোর্ড অফিস বাজারে নির্বাচনী জনসভায় যোগ দেন পটুয়াখালী 1 আসনের নৌকা মার্কার প্রার্থী সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান মিয়া
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পটুয়াখালীর চারটি সংসদীয় আসনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও বিজয়ী করার আহ্বান জানান তিনি। যশোরের শার্শা উপজেলার 644টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিমদের সাথে মতবিনিময় করেছেন নৌকার প্রার্থী শেখ আফিলউদ্দিন। সিরাজগঞ্জের বেলকুচি দৌলতপুরে এক মঞ্চে নৌকার পক্ষে ভোট চেয়েছেন মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা। অন্যদিকে সুষ্ঠু পরিবেশে ভোট দিতে চান ভোটাররা। রত্না জামান, একুশে টেলিভিশন। গাজীপুরের শ্রীপুরে সাহারা পাটকলের আগুন 3.5 ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, আজ সকাল 6টার দিকে সাহারা পাটকলের গুদামে আগুন লাগে। মুহূর্তেই তা চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনে পাট, সুতা ও পাটজাত পণ্য সহ বেশ কিছু মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। গাইবান্ধা, রংপুর সহ উত্তরাঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা। তীব্র কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। গাইবান্ধায় তিস্তা যমুনার অববাহিকায় বেড়েছে শীতের তীব্রতা। প্রচণ্ড শীতে ব্যাহত হচ্ছে মানুষের দৈনন্দিন কার্যক্রম। সূর্যের দেখা না মেলায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। এদিকে সকালে কাজে বের হতে না পারে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। গরম কাপড় না থাকায় দুর্ভোগ বাড়ছে তাদের। খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সারাদেশে চলছে উৎসবের আয়োজন। উপাসনালয় সহ বাড়ি, আলোকসজ্জা, গোশালা তৈরি, ক্রিসমাস ট্রি সাজানো সহ নানা প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন পাবনার 30 গ্রামের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। স্বজনদের সাথে বড়দিনের আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে বাড়িতে আসা শুরু করেছেন স্বজনরা। বড়দিন উৎসব শান্তিপূর্ণ উদযাপনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী। এবার পাবনায় 21টি গির্জায় বড়দিনের প্রার্থনা অনুষ্ঠিত হবে। এর সাথে শেষ করছি একুশের দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। পিএসসি ও জেএসসি পরীক্ষার ফল প্রকাশ। সংসদ নির্বাচনকে সামনে রেখে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে সেনাবাহিনী থাকবে 2 জানুয়ারি পর্যন্ত। জমজমাট প্রচারণে ব্যস্ত প্রার্থীরা বিভিন্ন স্থানে বাধা দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ। এবং গাজীপুরের শ্রীপুরে একটি পাটকলে আগুন, কারখানার শেড ও মালামাল পুড়ে ছাই। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.কম এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।